নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন সকাল সাড়ে নটা মতো বাজে আর বাইরে বেশ ছলমলে রোদ্রুর সকালবেলার কাজকর্ম শেষ করেছি তার সাথে ড্রয়িং রুমটাকে আজকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছিলাম দেখলেই তা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে এসেছি আয়ুষ্মানের বাবার জন্য ব্রেকফাস্টটা বানাতে ওই আমাদের দুজনের জন্যই নিজের জন্য আলাদা করে আর কিছু করব না হাতে যেহেতু তেমন একটা সময় নেই ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে বাকি কাজগুলো করব আমি মনে করি যেই কাজটা করতেই হবে সেই কাজটা ওই বসে থেকে লাভ নেই করে ফেলাই ভালো শুধু শুধু বসে থাকলে অলসতাটা বাড়ে কাজ করতে কার ভালো লাগে তাই না ভালো না লাগলেও আর কি করার আছে কাজটা তো করতেই হবে নিজের সংসার নিজে করবো না তো কে করবে তো শরীরে এনার্জি থাকার না থাক মনের এনার্জি বাড়িয়ে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু একই রুটিনে চলছি আমার না খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সকালে শেষ করব তারপরে দুপুরে একটা সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে যে ওই যে বসে নিজের জন্য একটু সময় পাবো বা যাই হোক নিজের পছন্দ মতো কাজগুলো করব। সেটা খুব ভালো লাগে আর আমার এই ভালো লাগা বা অভ্যেসটাই হয়তো সময়ের কাজ সময় করতে আমাকে অনেকটাই সাহায্য করে এক একজন মানুষের ভালো লাগাটা তো এক একটা জিনিসের ওপর নির্ভর করে আমার যেটা হয় সংসারের প্রত্যেকটা জিনিস গোছানো থাকবে আর যখন আমি যেই জায়গাটায় হাত দেবো সেটা পরিষ্কার পরিপাটি থাকবে আর হাতের সামনে পাওয়া যাবে এটা আমার একটা নেশা ভালো লাগা সমস্ত কিছুই বলতে পারো মানে নিজের সংসারে যতটুকু আছে সেটা পরিপাটি করে রাখা খুব অদ্ভুত লাগে তাই না সংসারের কাজগুলো বেশিরভাগ মেয়েই দেখবে বাপের বাড়ি থেকে খুব একটা শিখে আসে না কিন্তু বিয়ের পরে ওই যে সংসারের ওপর একটা ভালো লাগা মায়া সংসারের টান সব কিছু মিলে সব কাজ একা হাতে নিজে থেকেই করতে শিখে যায় আর এই যে অভ্যেসটা আমাদের এটা কিন্তু আমৃত্যু চলবে যতদিন বাজবো ওই যে সংসার সংসার করেই হয়তো যাবে কিন্তু শুধুমাত্র সংসারের চিন্তা করলে চলে না তার সাথে মাঝে মাঝে নিজের চিন্তাটাও একটু করতে হয় তো আমি যেটা করি আমি না এখন নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে গোছানো বলতে গেলে হয়তো অনেক রকমের মানে বের হবে। কিন্তু বিষয়টা তেমন নয় বিষয়টা হলো ওই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার একটা রুটিন তার সাথে আমার সাথে জড়িত পরিবারের মানুষগুলোর কার কী রুটিন সেগুলোকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা তার সাথে কোন কাজটা কখন করব। সেটা একটা গুছিয়ে সময় বের করা তার সাথে নিজের কাজটাও মন দিয়ে করা সকালবেলা ঘুম থেকে উঠলে হয়তো ভাবি এত কাজ একা একা কীভাবে সামলাবো কিন্তু এন্ড অফ দ্য ডে যখন সব কিছু শেষ করে বিছানা যাই তখন মনে হয় সত্যি সার্থক এই যে দিনটাতে পরিশ্রম করলাম শুধুমাত্র সংসারের কাজ নয় যে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি সেগুলো সময়টা সময়ে সবগুলো পোস্ট করা তার সাথে আবার নতুন ব্লগ বানানো সেটাও কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব তো সেগুলোর জন্য একটা অনেক বড় সময় দরকার তো এই তো এই অভ্যেসটা যদি নিজের মধ্যে না থাকে যে নিজের জীবনটাকে কিভাবে গুছিয়ে নিলে ভালো হবে তাহলে কিন্তু খুব মুশকিল আর সকালের ভাতে বানিয়েছিলাম সবজি দিয়ে মুগ ডাল দিয়ে ওই ফ্যান ভাতের মতো এরকম করে খেতে না খুব ভালো লাগে আর তোমাদের দাদা তো খুবই পছন্দ করে বেশি করে চাল আর ডাল দেইনি দেখলেই তো খুব সামান্য ডাল দিয়েছি আর অল্প চাল দিয়েছি সবজিটা একটু বেশি করে দিয়েছি ওই সকালবেলা না ভাতটা খেতে খুব একটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না এখন ওই যে মোটা হয়ে যাচ্ছি আর কি খেতে তো ভালো লাগে কিন্তু মনে হয় যে সকালের ভাতটা অ্যাভয়েড করাই ভালো যার জন্যে যখন খাই একটু এইভাবে বানানোর চেষ্টা করি সবজিটা বেশি থাকবে ডাল থাকবে চালের পরিমাণটা কম থাকবে তাহলে আর কি এটা হেলদিও আবার পেটটাও ভরে কারণ সারা দিন এত কাজকর্ম করব এনার্জি তো দরকার তাই না যার জন্য সকালের ব্রেকফাস্টটা কিন্তু একটু ভালোভাবে করারই চেষ্টা করি যদি ভাত নাও খা খাই অন্য কিছু যদি খাই সেটাও পেট ভরে খাওয়ারই চেষ্টা করি সারাটা দিন আমরা সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি খাচ্ছি কি না খাচ্ছি দেখার কিন্তু কেউ নেই আর দেখার লোক থাকলেও তাদেরও হয়তো এতটা সময় হয় না যে খোঁজখবর নেবে তাই নিজের দেখাশোনাটা অন্তত পক্ষে নিজেকে তো করতেই হবে তাই না তো যার জন্য সকালবেলার খাবারটা একটু ভালো করেই খাই তারপরে তো দুপুরের খাবার খেতে হয়তো একটু বেলা হয়ে গেলেও অসুবিধে নেই ছেলেকে ওই স্নান ধান খাওয়া দাওয়া সারিয়ে তারপরেই নিজেরটুকু আর কি করি তো এখানে সকালের খাওয়া দাওয়া শেষ করে বাসনটা ধুয়ে রাখছি যখনকার বাসন তখন ধুয়ে রাখলে আমার জন্য সুবিধা হয় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা হেল্পিং হ্যান্ডের প্রয়োজনও নেই আমি তোমাদেরকে এই কথার কথাতে আর কি বলি যে হেল্পিং হ্যান্ড নেই তাই বলে এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই যে কেন নেই কারণ ওই থাকলে মনে হয় আমার বেশি ঝামেলা হয় প্রথমত সে তো আর সময়ে আসবে না আমার সময়ের সাথে তার সময়ের কোনো মিল হয় না এরকম করে তো আগে বহু আমি হেনস্থা হয়েছি যার জন্য এখন মনে হয় একা যেহেতু করে নিতে পারছি ছোট্ট সংসার তো চালিয়ে দিই আবার যখন পারবো না ঠেকে যাব কোনো না কোনো সময় এরকম হতেই পারে তখন আবার একজন হেল্পিং হ্যান্ড নেওয়া যাবে আর যতক্ষণ একা একা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি ততক্ষণ আমার তেমন একটা অসুবিধে হয় না তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে সকালের বাসনটা মেজে রান্নাঘরটা একটু ক্লিন করে নিই তারপরে আবার দুপুরের জন্য রান্নাবান্না বসাবো প্রত্যেক দিনের রুটিনই কিন্তু আমার মোটামুটি ওই একই রকমই চলে তার সাথে এখন দেখো খাবার দাবার তো সব শেষ করেছি ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো করব তারপরে হবে দুপুরের রান্না সকালবেলা আজকে বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছে তো সেগুলো কেচে আবার আমি মেলেও দিয়েছিলাম তো ঘরদোর মোটামুটি পরিষ্কার আছে কিন্তু ওই যে বিছানা চাদরটা পাতা হয়নি আর কিছু জামা কাপড় আছে যেগুলো ওই অগোছালো যেগুলো গোছাতে হবে তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল বিছানাটা যদি গোছানো থাকে তাহলে ঘরটা বেশ ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন ওই যে সময় হয়ে ওঠে না এক এক দিন এক এক রকম তার মধ্যে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব জন্য আর সময় পাইনি তো এদিকে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি সারাদিনে সংসারের এত কাজকর্ম আমরা করি প্রশংসা করার লোক কিন্তু তেমন নেই যার জন্য নিজের প্রশংসা নিজেই করি সারাদিন কাজকর্ম শেষ করে দিনের শেষে ভাবি যে কোন কাজটা কিভাবে করলাম সব কিছু ঠিকঠাক করতে পারলাম তো নিজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন হলো কি না যখন দেখি না সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে আর সময়ের কাজ সময় করেছি আর নিজের সংসারটা সুন্দর করে চালিয়ে নিতে পারছি তখন নিজেকেই প্রশংসা করি নিজেকেই বাহবা দেই নিজের স্যাটিসফ্যাকশনটা কিন্তু খুব প্রয়োজন জানো তো আমাদের চলতে গেলে নিজে যদি আমরা সন্তুষ্ট না থাকি তাহলে আসলে কোনো কাজই ভালোভাবে হয় না যার জন্য ওই যে নিজের মনে চিন্তা করা যে আমি করেছি আমি পেরেছি বা আমি পারবো এই চিন্তাটা কিন্তু খুব দরকার আমার ঘরে যত আলমারি আছে সব থেকে এলোমেলো হয় আয়ুষ্মানের জামাগুলো যার জন্য ওরটা ঠিক একটা জায়গাতেই রাখি কারণ নয়তো ও সব কিছু বার করবে আর এলোমেলো করে দেবে ওই একটা বার করতে গিয়ে তারপরে টেনে হিঁচড়ে বাকিগুলোকে এলোমেলো করে ফেলে তো এখানে এই যে ছোট ছোটো বাস্কেটগুলোতে ওর বাড়িতে পড়া জামাগুলো এক জায়গায় থাকে নয়তো স্কুলে যাওয়ার সময় কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না হাতের কাছে আর এই যে এই বাস্কেটগুলো আমাকে প্রত্যেক সপ্তাহে আবার বের করে গুছিয়ে নিতে হয় বাচ্চারা তো একটু অগছালা করবে খুবই স্বাভাবিক আর এত ছোট বয়সে ওর কাছে সব কিছু পরিপাটি করে রাখবে সেটা আশা করাটাও কিন্তু আমার অত্যন্ত আর কি অন্যায় আবদার কারণ বাচ্চাদেরকে শৈশবটা উপভোগ করানোটা দরকার আছে প্রত্যেকটা জিনিস ডিসিপ্লিনের উপরেই চলতে হবে নয়তো তুমি এক পাও চলতে পারবে না বা বকা শুনতে হবে তেমনটাও করাটা ঠিক নয় কারণ ওই আমরা যখন ছোট ছিলাম তেমন কিন্তু আমরাও করিনি এখন সেই হিসেবে আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক কিছুই শেখাই কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এতটাও আমাদের বাবা মারা আমাদেরকে ধরে বেঁধে রাখতো না আমরা অনেকটাই স্বাধীনভাবে বেঁচেছি আর কি স্বাধীনভাবে বড় হয়েছি তো সেই দিক থেকে দেখতে গেলে আমি ছেলেকে অনেক কিছু বেশি শিখিয়ে ফেলেছি মাঝে মাঝে মনে হয় তো এই ছোট ছোটো কাজগুলো আর ওকে বলি না যে ও ওর মতো করে যখন জামা যেটা পছন্দ হয় বের করে পরে একটু এলোমেলো হয়ে গেলে সেটা আমি গুছিয়ে রাখি কারণ ওই বড় হওয়ার সাথে সাথে ঠিকই সব গুছে রাখতে পারবে বা শিখে যাবে কারণ আমরা তো আর ছোটোকাল থেকে শিখে আসিনি কিন্তু এখন তো সবই করতে পারি বাচ্চাদেরকে সবসময় দৌড়ের উপরে রাখাটাও ঠিক নয় যতটা সম্ভব ওরা যতটুকু শেখার শিখবে বাদ বাকি জিনিসটাতে ওদেরকে একটু স্বাধীনতা দেওয়াটার কিন্তু খুব প্রয়োজন তো এদিকে দেখো আজকে দুপুরে করেছিলাম কচুর লতি তার সাথে ডিমের ঝোল করে তারপরে এই তো রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমাকে তোমরা অনেকেই বলেছিলে যে স্টিলের কড়াই আমি ঠিক কিভাবে পরিষ্কার করি আর আমার কড়াই যদিও তেমন একটা নোংরা হয় না কিন্তু মাঝে মাঝে রান্নাবান্না করলে হয়েও থাকে আবার অনেক সময় হয় না একটু সময়ের অভাবে বা অলসতার কারণে ক্লিন করা হয় না তেমনভাবে তো তারপরের দিন আমি কি করি এরকম স্কচ ব্রাইট দিয়ে মেজে ফেলি একটুখানি বেকিং সোডা নেই বেকিং সোডা দিলে কিন্তু কড়াই এমনিতেই ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তো বেকিং সোডাটা মাখিয়ে পাঁচ মিনিটের জন্যে রেখে দিই যদি খুব বেশি কড়াইটার মধ্যে দাগ লেগে যায় আবার অনেক সময় দেখবে রান্না করতে গেলে কড়াই একদম পুড়ে কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা লাগালে লাভ হয় না কড়াইটাকে একটু গরম করে নিতে হয় আর গরম করার সময় অবশ্যই সাবধানে করতে হবে যেন হাতে গরমটা না লেগে যায় তো ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ওই বেকিং সোডা তারপরে ভিনিগার লবণ লেবু এগুলো একসাথে দিয়ে যেগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে মিক্সড করে কড়াইটার মধ্যে লাগিয়ে রেখে তারপরে ভালো করে যদি স্টিল উল দিয়ে মেজে নেওয়া যায় দেখবে কড়াই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে সিলভারের কড়াই বা স্টিলের কড়াইগুলো এইভাবে পরিষ্কার করা যায় আর কি কিন্তু ননস্টিকের কড়াইগুলো আবার এভাবে ক্লিন করতে যেও না তাহলে কিছুই থাকবে না তোমাদের সাথে কথা বলতে বলতে অনুরোধ যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে কোনো ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি হেল্প করে আর মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চাইলে আমার ব্লগুলো কিন্তু তোমরা শেয়ারও করতে পারো তো কড়াইয়ের পেছনটা দেখো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের ওপরের অংশটাও এইভাবে একটুখানি বেকিং সোডা দিয়ে নিলাম দিয়ে মেজে মেজে পরিষ্কার করে নেব তাহলে কিন্তু কড়াই সবসময় পরিষ্কার থাকবে বাসন পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর লংজেভিটিও কিন্তু অনেক দিন থাকে আর কি তো এরকম কিচেনের মধ্যে একটা ব্রাশ রাখা অত্যন্ত দরকার এই ব্রাশগুলো দিয়ে এই যে কড়াইয়ের যে ছোট ছোট অংশগুলো যেগুলোতে তোমার যে কোনো স্কচ ব্রাইট বলো বা স্টিল উল বলো রকম হেল্প করতে পারে না সেগুলো কিন্তু খুব ভালো করে এই ব্রাশটা পরিষ্কার করে দেখো এখানে এই ছোটো ছোটো কর্নারগুলো কীভাবে ক্লিন হয়ে গেল। তো এরকম করে ক্লিন করলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যায় রান্নাঘরে কিছু জিনিস বা কিছু টুলস রাখাটা খুব দরকার যেগুলো বাসনপত্র মাজার ক্ষেত্রে বা কিচেন ক্লিনিং করতে প্রয়োজন এখানে দেখো কড়াইটা একদম নতুন ঝকঝকে হয়ে গেল। অনেক সময় যদি তোমরা প্রত্যেকদিন সময় নাও পাও এইভাবে কড়াই পরিষ্কার করতে অন্ততপক্ষে সপ্তাহে একদিন কড়াইটাকে নিয়ে এইভাবে বেকিং সোডা দিয়ে মেজে পরিষ্কার করে নিও তাহলেই কিন্তু হয়ে যাবে আয়ুষ্মান যখন ছোট ছিল আমি খুব একটা বাসন কোষণ পরিষ্কার করার কড়াই মাঝার সময় পেতাম না তারপরে সপ্তাহে একদিন ওই সব কিছু নিয়ে বসতাম তারপরে এগুলোকে রোগড়ে রোগড়ে এইভাবে পরিষ্কার করে রাখতাম তো এই বাসনগুলো আমার বহু পুরোনো দেখেই বোঝা যাচ্ছে তখন থেকে যেহেতু যত্ন করে রাখি এখনও ওই নতুনের মতোই আছে এইদিকে দেখো ছেলে তো স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান করিয়ে দিয়েছি এবার খাইয়ে দেব। তারপরে ও ওর মতো একটু খেলাধুলো করবে আমি ওই স্নান করব পুজো করব তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওকে ঘুম পাড়াবো এখন আর আমার হাতে সময় নেই আর গরমটাও বেশ পড়েছে এই গরমে না বাচ্চারা একদমই ঘুমোতে চায় না আর আমার ছেলের একটা অভ্যেস একা একা কিছুতেই ঘুমাবে না ওকে ধরে বেঁধে নিয়ে তারপরেই ঘুম পাড়াতে হবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি